ওখানে প্রায় ছয়টা ফ্যান আছে। তো ছয়টা ফ্যানের মধ্যে আমি যেখানে বসেছিলাম শুধু আমার মাথার উপরে যে ফ্যানটা ছিল ওটাই শুধু খুলে পড়ছে, আরগুলো কিন্তু চলতেছিল, ওগুলো খুলে পড়ে নাই। মাথার উপর সিলিং ফ্যান পরে আহত হয়েছেন সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ডাক্তার মুরাদ হাসান। জামালপুরের সরিষাবাড়ির দৌলতপুরে নিজ বাড়ির বৈঠকখানায় গত বৃহস্পতিবার রাত 8টার দিকে এই ঘটনা ঘটে। মুরাদের কপালে 3টি সেলাই পড়েছে, চিকিৎসকদের বাড়িতে এনেই তার কপালে সেলাই দেওয়া হয়, তবে তিনি এখন শঙ্কামুক্ত। আহত হওয়ার ঘটনা নিয়ে মুরাদ হাসান জানান, আগে কখনো এমন ঘটনা ঘটেনি, আল্লাহ নিজে আমাকে বাঁচিয়েছেন, আমার চোখ রক্ষা করেছেন। ঘটনার বর্ণনা দিয়ে এই সংসদ সদস্য বলেন, হলরুমের বাইরে আমার উঠানের উপরে টিনশেড করা, ওখানে লাইট ফ্যান আছে, ওই সময়টাতে আমার বেশ গরম লাগছিল, আমার চেয়ারটা একটু সরিয়ে ঠিক ফ্যানের নিচে গিয়ে বসছি, বসার 2-3 মিনিটের মধ্যেই ফ্যান অদ্ভুতভাবে এসে খুলে আমার মাথার ডান চোখের ভ্রুর উপর এমন জোরে একটা আঘাত লাগে আমি ছিটকে পড়ে যাচ্ছিলাম। আমার সঙ্গে থাকা নেতাকর্মীরা ফ্যানটা ধরেছে, ফ্যানটা না ধরলে আমার আরও ক্ষতি হতে পারত। আমি চিন্তাও করতে পারি নাই বিষয়টা, এক কথায় আল্লাহর রহমতে আল্লাহ নিজে আমাকে বাঁচিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের এই নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে ফ্যান সরিয়ে আমাকে তুলে আনে। আমার তো এত রক্ত পড়ছিল যে আমি ভয় পেয়ে যাচ্ছিলাম বড় কোনো ক্ষতি হয়ে যায় কিনা। তবে বিষয়টিকে নিছক দুর্ঘটনা বলে জানান ডাক্তার মুরাদ, বলেন এই অবস্থায় জাস্ট ফ্যানই, অন্য কোনো কারণ নেই, এটা একটা দুর্ঘটনা। একটা জিআই তারের মধ্যে অ্যাঙ্গেল দিয়ে লাগানো ছিল, ওইভাবে এইটা মনে হয় কেউ খেয়াল করে নাই। আমরা সবাই আমার বৈঠকখানায় বসেছিলাম, সেখানে মোট 6টি ফ্যান আছে, সেগুলো চলছিল, ওগুলো খুলে পড়ে নাই, কিন্তু আমার মাথার উপর যে ফ্যানটি ঘুরছিল সেটি হঠাৎ খুলে এসে আমার মাথায় পড়ে। আলোচিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী দীর্ঘদিন যাবৎ উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরে নিজ বাড়িতে অবস্থান করছেন। বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের জন্য কিছুদিন আগে মন্ত্রিত্ব হারান মুরাদ হাসান। মুরাদ হাসানের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সত্য খবর সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করুন।